আমি গত মাসের 24 তারিখে বেড নষ্ট করি, আমার বাম সাইড অবশ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আজ উপস্থিত আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল বিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার পেশেন্টের সাথে কথা বলি বরাবরই এখানকার চিকিৎসা সেবা নিয়ে। তো আজকেও আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো আমরা ওনার কাছেই জানতে চাই ওনার পরিচয় এবং উনি আসলে কী সমস্যা নিয়ে এখানে এসেছিলেন। আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা একটু দিবেন আমাদেরকে। আসসালামু আলাইকুম, আমার নাম ফজলুল হক, আমাদের বাড়ি কেরানীগঞ্জ কোলাথিয়া। ফজল হক জি, কেরানীগঞ্জ আপনার বাড়ি? হ্যাঁ। আপনার কী সমস্যা ছিল? আমি গত মাসের 24 তারিখে বেড় নষ্ট করি। গত মাসের 24 তারিখে? আচ্ছা। বেড় নষ্ট করার পরে আমি নিউ ইউরোসেন্সে ভর্তি হই। ওখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় আমার এক্সিডেন্ট হয়। পুনর্জন্ম এরকম হয়েছিল। পরে এই হসপিটাল থেকে থেরাপি দিয়ে ভালো হয়েছে। পরে আমরা বলছে আমি আবার এখানে এসে ভর্তি হয়েছি। ব্রেন স্ট্রোক করার পর আপনার মূলত আসলে কি সমস্যা হচ্ছিল? আমার বাম সাইড অবশ হয়ে গিয়েছিল সম্পূর্ণটা, একদম অবশ হয়ে গিয়েছিল। কোনো মুভমেন্ট করতে কোনো মানে আরেকজনের সাহায্য নিতে হইতো, দাঁড়াইলে হাঁটলে আরেকজনের সাহায্য নিতে হইতো। সেটা হচ্ছে গত মাসের 26 তারিখ? আচ্ছা। তারপর এরপর আমি এই হসপিটালে এসেছেন আপনার ছোট ভাইয়ের মাধ্যমে, ওনার মাধ্যমে? আচ্ছা। তারপর কোন ডক্টরে ওদিন এসে চিকিৎসা নিয়েছেন? ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের তত্ত্বাবধানে আপনি চিকিৎসা নিয়েছেন? আচ্ছা। সেটা কত কতদিন যাবৎ? আজকে 15 দিন হয়। এখানে কি ভর্তি ছিলেন আপনি? ভর্তি ছিলাম। আর ভর্তি ছিলেন? আচ্ছা। তো আপনার এখানে মূলত কি চিকিৎসা হয়েছে? থেরাপি দিয়েছে, মেডিসিন দিয়েছে। আচ্ছা। মানে আপনার এখানে ফিজিও থেরাপি পাশাপাশি আপনার মেডিসিনও ছিল, ব্যায়াম ছিল, এক্সারসাইজ ছিল, ইলেকট্রোথেরাপি? আচ্ছা। আপনার কাছে জানতে চাই যেহেতু এখানে ভর্তি ছিলেন, আপনি এখানে যে সেবাটা পেয়েছেন সেই সেবাটা আপনাকে মানে কতটুকু সন্তুষ্টজনক আপনার? আচ্ছা। এখন কি এখন বর্তমান অবস্থা কেমন? আচ্ছা, কিছুদিন আগে যখন ভর্তি হননি তখন আপনার আরেকজনের সাহায্য নিতে হতো, কিন্তু এখন আপনি একা একাই হাঁটাহাঁটি করতে পারেন? এখন একাই হাঁটতে পারি, চলতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো আপনি যেহেতু এখানে ভর্তি ছিলেন, আপনার কাছে জানতে চাইবো এখানকার যারা দুইটি রত ডক্টর আছেন পাশাপাশি যারা সেবক সেবিকারা আছেন তাদের সেবা কেমন? সবারই সেবা ভালো, কোনো অভিযোগ নেই তাদের? আচ্ছা। তারা কি ঠিক মতো তাদের ডিউটি পালন করেছে? হ্যাঁ, সবাই যার দায়িত্ব পালন করছে। আচ্ছা। আপনার কাছে জানতে চাইবো এখানকার পরিবেশ কেমন, একজন রোগীর মানে ভর্তির ক্ষেত্রে কতটুকু পরিবেশ বান্ধব? পরিবেশ ভালো। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, আপনার কাছে জানতে চাই যে আপনি তো আপনার মাধ্যমে তো এখানে হসপিটালে এসে ট্রিটমেন্ট নিয়েছেন, তো আপনি একটু একটু কাইন্ডলি বলবেন যে ওনার কী সমস্যা ছিল, এখন এখনকার বর্তমান কী অবস্থা? আপনি তো জানেন, আপনি দেখেছেন। আপনার পরিচয় দিন। আমার নাম মামুন, আমাদের বাড়ি সিঙ্গার থানা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট। প্রথম আমার ভগ্নির প্রতি এমন অবস্থা ছিল গাজীপুর থেকে। আচ্ছা। তখন এক লোক এই জায়গায় চিকিৎসা করছিল অনেক আগে, আজ থেকে 5-6 বছর আগে। তো ওই লোকের মাধ্যমে আমি এনে আসছিলাম ভগ্নিপত্রে নিয়ে। ইনশাল্লাহ আমার এই ভগ্নিপতি এনে আসার পরে 15 দিন রাখার পর আল্লাহ দিলে সুস্থ। এখন মানে ওনার আগে ওনার বহুত আগে কুরবানিতে সেই ডক্টর শফিলা প্রধানের আন্ডারে চিকিৎসা ছিলাম। ইনশাল্লাহ সেবা যত্ন সব দিক দিয়ে ভালো। এখন আমি এনে আসি, তারপরে যে ছোট ভাই বা বড় ভাই আমার অসুবিধা ছিল আমি এক জায়গায় নিয়ে আসলাম। আনার পরে এখন তাহলে দিল ভর্তি করার পরে পুরোপুরি সুস্থ। আচ্ছা। ওনার আপনার পরামর্শে উনি এখানে ভর্তি নিয়েছেন? আচ্ছা। আপনি তো দেখেছেন ভর্তি হওয়ার পূর্বে যে অবস্থা এখনকার অবস্থা, আপনি কতটুকু মানে কি মনে হচ্ছে আপনার? না, এখানে খুব ভালো চিকিৎসা সেবা, চিকিৎসা সেবা সব দিক দিয়ে, ডাক্তার ডক্টর সবই ভালো আল্লাহ দিলে।
সবই ভালো পরিবেশ। আচ্ছা, দেশ এবং দেশান্তরে আপনার অনেক রোগী এর ধরনের অনেক সমস্যায় ভুগছেন, অনেকেই আপনার স্ট্রোকের পর অনেক প্যারালাইসিস রোগী আছেন, প্যারালাইস অবস্থায় জীবনযাপন করছেন, তো তাদের উদ্দেশ্যে কোনো আপনার কোনো অ্যাডভাইস দেওয়ার আছে কিনা আপনার অভিজ্ঞতা থেকে, যেহেতু আপনি এখানে এসে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন? আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মতামত থেকে থাকে একটু বলবেন। এখানে যদি প্যারালাইসিস বা স্ট্রোকের রোগী আসে, তাহলে মূলত আল্লাহর রহমতে সুস্থ হবে, এটা এখানে বোঝা যাচ্ছে। সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব, সঠিক চিকিৎসা পাবে এবং সুস্থ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।